উচ্চবিত্তদের ব্যাপার সেফারই আলাদা, কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি কিংবা জন্মদিনের নিমন্ত্রণপত্র পৌঁছে গেলেই গৃহকর্তার মুখ শুকিয়ে যায়। একটি নিমন্ত্রণ মানেই আবার একটি অর্থনৈতিক চাপ, সংশ্লিষ্ট মাসের অতি প্রয়োজনীয় খরচের পরিকল্পনাগুলোও যেন ছন্দ হারিয়ে ফেলে। গৃহকর্তাকে ভাবতে হয় কোন খরচের মাথায় কোপ মারব। লৌকিকতার দায় মেটাতে কখনও টাকা ধার করতে হয়, ছেলের টিউশনের টাকা বাকি রাখতে হয়, কিংবা ওষুধের খরচ কমাতে হয়, বা মাসিক রেকারিং জমা বন্ধ পর্যন্ত রাখতে হয়। যখন লৌকিকতার জন্য উপহার কেনা হয়, বিশাল একটা দীর্ঘশ্বাস মেশানো থাকে সেই উপহারে। সেই সমস্ত দীর্ঘশ্বাস মেশানো উপহার নিয়েই আত্মীয় পরিজনদের বাড়ি যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে উপহার দেওয়ার বিষয়টি এড়াতে অনেককে অনুষ্ঠান বাড়ি এড়িয়েও চলতে হয়। অনুষ্ঠানের উপহারে দীর্ঘশ্বাস থাক বা থাক অভিশাপ, যারা অনুষ্ঠান করেন তাদের এ ব্যাপারে কোনো হেলদোলই থাকে না, উপহার হলেই হলো। আরও স্পষ্ট করে বললে দাঁড়ায় তাদের দাবি, যেমন করে হোক উপহার চাইই চাই। সম্প্রতি অনেকেই ওই উপহারের বিরোধী, শুধু বিরোধী নন, তারা প্রথাগত উপহারের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছেন। দেখে নেওয়া যাক কে কি বলছেন। খুব ভালো একটা বিষয় নির্বাচন করেছেন সাংবাদিক কাজল কান্তি কর্মকার। বেশিরভাগ পরিবারই আজ আমন্ত্রণের জায়গায় গিফট পাওয়াটাকে এত বড় করে দেখছে, যাকে উপহার দেওয়ার হবে মানে যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান, তার পাশে একজন খাতা পেন নিয়ে বসে থাকে, কে কি দিচ্ছে তা লেখার জন্য। আমার প্রশ্ন, এখানে কোনটা বড়, আমন্ত্রণে উপস্থিত না আমার উপহার? উপহার যে চাপের হয় সেটা সবার কাছেই পরিষ্কার, তাই মান রক্ষার জন্য কম দামে বড় প্যাকেটই কিনতে চান সকলে। আমার বন্ধুর গিফট আইটেমের দোকানে দেখেছি কাঁচের গ্লাসের সেটই বেশি বিক্রি হয়, কম দামে ওটাই সবচেয়ে বড় প্যাকেট। অবশ্য এই শর্মাও একবার কাঁচের গ্লাস গিফট করেছিল অনেকদিন আগে। উপহার দিতে গিয়ে প্রত্যেকেই অর্থনৈতিক চাপে পড়তে হয়, সেই জন্য অনেকেই এখন গিফটের প্যাকেটে কৌশল করে তার নাম লেখেন না। সেই লোভী মানুষগুলো হিমশিম খায় বুঝতে যে কে কি দিল। লজ্জা লাগে ভাবতে যে অনুষ্ঠান আয়োজকরা মনে করে যার উপহার যত দামি তার আশীর্বাদের জোর তত বেশি, তাই বেশি আতিথেয়তা সেই পান। উপহার দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্যোগ নেওয়ার জন্য সাংবাদিক কাজল কান্তি কর্মকারকে অভিনন্দন জানাই। খুব ভালো লাগলো দাদা, এবার চিন্তাধারা বদলানো উচিত, সত্যি বিষয়টি অস্বস্তি ও বিরক্তিকর। সাংবাদিক কাজল কান্তি কর্মকার তার প্রতিবেদনে একদম সঠিক কথা বলেছেন, সকলের বিষয়টা ভেবে দেখা উচিত। আসুন না সকলে উপহার বিনিময় বন্ধ করে প্রেম আন্তরিকতা বিনিময়ে জোর দিই। এটা একটা সামাজিক যন্ত্রণা, সহজে এটা বন্ধ হবে না। একটা ছোট্ট চেষ্টা আমরা করতে পারি, সেটা হলো যখন আমরা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য কার্ড ছাপাই, তাতে বড় বড় করে লিখে দিতে হবে যে আমরা কোনো উপহার নেব না, আর দয়া করে কেউ উপহার নিয়ে আসবেন না। আর এই কার্ড ছাপানোর পর অবশ্যই একটি ফেসবুক পোস্ট আমাদের সকলের করা উচিত। আমার তো মনে হয় ভিড়ের চাপে ভালো করে খাওয়াটাও ঠিক মতো করে সম্ভব হয় না। খেতে গিয়ে কমপক্ষে 300 থেকে 500 টাকার উপহার, অথচ বাড়িতে আরাম করে ডাল ভাত খেলে অনেক বেশি তৃপ্তি হয়। অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়াটাকে আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমি উপহার দিই না বলে আমাকে কেউ নেমন্তন্ন করে না, আমি সকলের প্রিয় হলেও বঞ্চিত কারণ ওই উপহার। কেউ কেউ আবার আমন্ত্রণপত্রে লিখে দেন কোনো উপহার দেবেন না। লোকলজ্জার খাতিরে বেশিরভাগ অতিথিই উপহার নিয়েই যান, কিন্তু কার্ডে লেখা থাকলেও উপহার নিয়ে গেলে তা ফেরানো হয় না। উপহার দেখে গদগদ হাসি মুখে তখন তা হাত বাড়িয়ে নিয়ে নেওয়া হয় এবং পাশে থাকা ব্যক্তির কাছে তা চালান হয়ে যায়। পরে আবার দেখা হয় কে কি দিল। আমার অভিজ্ঞতার একটা বাস্তব চিত্র তুলে ধরছি। আমার ব্যক্তিগতভাবে হাতে পোঁটলা নিয়ে যেতে লজ্জা লাগে, তবু বাধ্য হয়েই নিয়ে যেতে হয়। কিছুদিন আগে এইরকমই একটি বউ হাতে হাজির হয়েছিলাম, ভাবলাম আগেই ঝামেলা বিদায় করি। অনেকেই প্যাকেট ধরাচ্ছেন, হঠাৎ নজরে পড়ল নববধূর ডান দিকে একজন লেখিকা খাতায় প্রত্যেকের দেয় সামগ্রীর দাতার নাম লিপিবদ্ধতে ব্যস্ত। এবারে এলো আমার পালা, বরাবরই আমি নাম ধাম লিখি না। লিপিবদ্ধ হবার পর ভাবলাম খাতাটা টেনে ছিঁড়ে দিই, না এটার চেয়ে বরং বাক্যবাণে দংশন করি। ওখান থেকে বের হওয়ার সময় বেশ জোরেই বললাম, এমন ছোট লোকের মতো ব্যবহার জানলে আসতাম না। উপহার দিয়ে বেরিয়ে ঠিক করলাম না খাবো না। ওখানে উপস্থিত কয়েকজন মুহূর্তে এসে আমার হাত ধরেই বললেন, দাদা লেখিকাকে পাওয়া যাচ্ছে না। ঘোর কাটতেই বলি,
ও আচ্ছা, ওদের মধ্যেই একজন বললেন, দাদা বললেন কি করে? বললাম, অনেকে হয়তো মনে মনে ভাবছিলেন আমি নয়তো বলেই ফেলেছি। ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। পরবর্তী দিনের নেমন্তন্নে আর ওখানে যাইনি। শেষে বলি, কার্ডে যদি লেখা হয় দয়া করে কেহ উপহার সামগ্রী আনবেন না তাহলে কেমন হয়, তবে আমন্ত্রণ করার সময়ও বিনীত অনুরোধ করা দরকার। এখন তো বেশিরভাগ মানুষ ব্যবসায়িক মানসিকতার এবং সংকীর্ণ মানসিকতার হয়েছে, সব কিছুতেই এখন প্রফিট খুঁজে বেড়ায়। তাই তো আমন্ত্রণ লিস্টটাও একটু হিসেব করেই তৈরি করা হয়, যাতে উপহারের বিষয়টা প্রাধান্য পায়। একান্ত ঘনিষ্ঠজন ছাড়া নেমন্তন্ন না করাই ভালো, বেশি নেমন্তন্ন মানেই অপচয়। প্রীতি উপহার দেওয়া নেওয়া বন্ধ হওয়াই উচিত। নিমন্ত্রণের চিঠির অক্ষরের আড়ালে চাওয়া পাওয়ার অদৃশ্য লিপি থাকে, যা থেকে মুক্ত হওয়া মুশকিল। মুখে আমরা যতই বলি না কেন, লোভ সম্বরণ করা কঠিন। এর জন্য অনুশীলন ও প্রভূত প্রস্তুতি চাই। একজন স্বনামধন্য কবি ও প্রাবন্ধিক তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে আমাকে বিশেষ অনুরোধ করেছিলেন, কোনো উপহার না দিয়ে তার মেয়েকে যেন শুধুমাত্র ভালোবাসা ও আশীর্বাদ জানায়। এরকম মানুষ এখন দুর্লভ, আমরা মনের দিক থেকে হীন হয়ে পড়ছি। উপহার কেউ মন থেকে দিতে চায় দিক, কিন্তু কেউ উপহার না দিলে তার সমালোচনা করা মোটেই ঠিক নয়। প্রত্যেকেরই মানসিকতা তৈরি হোক। আমরা যারা নেমন্তন্ন করে উপহার পাওয়ার জন্য মুখিয়ে থাকি, তারা বিষয়টি ভেবে দেখবেন, ছোট মনের মানুষের সংখ্যাটাই বেশি। শেয়ার করলাম পোস্টটা, যদি একজনেরও এই চাপের উপহার দেওয়া নেওয়া নিয়ে মানসিকতা পাল্টায়। আর কাকে বলছেন কাজলবাবু, দুঃখের কথা কে শোনে কার কথা? আমরা বাইরে আধুনিক হয়েছি, ভেতরে এখনো 500 বছর পিছিয়ে। এর জন্য আমরাই দোষী। আমরা বিভিন্ন আনন্দময় অনুষ্ঠানে উপহার দিই, আবার কখনো কখনো উপহাসের পাত্র হই, তবু উপহার দিতে হবে। আর যখন কোনো আত্মীয় বা বন্ধু হাসপাতালে ভর্তি থাকেন, তার টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা তাদের খোঁজ নিই না। আসুন না সবাই কিছু কিছু অর্থ দিয়ে সাহায্য করি, তার বড় উপকার হয়, সেটা আরও বড় উপহার। আসুন আমরা এবার থেকে সকলে চাপের উপহার বর্জন করি। আপনার পরিবারের নবদম্পতি বা ছোট্ট শিশুটিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানানো বা আশীর্বাদ করার সুযোগ দিন। এমন পরিস্থিতি তৈরি করবেন না যার ফলে লোক দেখানো ওই আশীর্বাদ বা শুভেচ্ছার পিছনে অতিথিদের একটা বিরক্তি বা বেজার ভাব থাকে। যে সমস্ত পরিবার শুধুমাত্র উপহারের লোভেই আমন্ত্রণ করে, সেই পরিবারের সামাজিক অনুষ্ঠান বর্জন করুন, কিংবা লোক মারফত উপহার পাঠিয়ে নিজে অনুপস্থিত থেকে তাদের পরোক্ষে অপমান করুন। পোস্টটি ভালো লাগলে সবাইকে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।